ওয়েলকাম টু এ প্লাস বায়ো। এই মুহূর্তে তোমাদের জন্য সব থেকে বড় খবর, যারা 11th-এর নাম্বারের জন্য ভয় পাচ্ছিলে যে তোমাদের নাম্বার গড়মিল হতে পারে বা চেঞ্জ হতে পারে, বা যদি স্যারের কোনো ফেভারিট স্টুডেন্ট হয়ে থাকো তার জন্য যদি কোনো নাম্বার চেঞ্জ হয়ে থাকে, তার জন্য আজকে ভিডিওটা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। রিসেন্ট রাইট নাও তোমাদের জন্য একটা নতুন সার্কুলার বার হয়েছে, WBCSC বোর্ড তোমাদের জন্য জানিয়ে দিয়েছে যে ক্লাস 11th-এর যে নাম্বারটা আছে, কেন, কারণ আগের বছর যে যতগুলো 11th-এর যতগুলো পরীক্ষা হয়েছিল তার ভেতরে 33% এখনো কোনো খাতা জমা পড়েইনি। দেখো অলরেডি লিখে রেখেছি 33%। সো সেই সব নাম্বারগুলো যদি ভবিষ্যতে কখনো গড়মিল না হয় বা চেঞ্জ না হয় বা পরিবর্তন না হয়, তার জন্য WBCSC বোর্ড ডিফারেন্ট তোমাদের স্কুল বা যেখানে জায়গা সার্কুলার প্রোভাইড করা সেই সব জায়গায় সার্কুলার প্রোভাইড করে জানিয়ে দিয়েছে যে তোমাদের জন্য 6 মাসের জন্য তোমাদের মার্কশিট বা যেটা 11th-এ যে নাম্বারটা, যে নাম্বার যে শিটটা, প্লাস তার সাথে তোমাদের যে অ্যান্সার বা উত্তরপত্র সেগুলোকে অবশ্যই রাখতে হবে 6 মাসের জন্য। যদি ভবিষ্যতে তোমাদের মনে হয় হ্যাঁ আমার নাম্বার পরিবর্তন হলো কেন বা আমার নাম আমার এত কম কেন, তোমরা তখন WBCSC বোর্ডকে যদি প্রশ্ন করো তখন হায়ার অথরিটি তোমাদের স্কুলকে করসপন্ডিং তখন এই কোশ্চেনটা অবশ্যই করবে। সো এটা তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যে তোমাদের ক্লাস 11th-এর আর নাম্বারে কোনো গড়মিল হওয়ার সম্ভাবনা নেই, কারণ WBCSC বোর্ড তোমাদের জন্য খুব সুন্দর করে এবং খুব ভালো করে ভাবছে। প্লাস যারা এই বছর ক্লাস 12-এর রেজাল্ট মার্ক ক্যালকুলেট করতে অসুবিধা হচ্ছে তোমাদের জন্য ভিডিওর এন্ডে একটা ভিডিও রাখছি, এই ভিডিওটা দেখে নাও, তোমাদের সব একদম জলের মতন স্পষ্ট হয়ে যাবে তোমরা কিভাবে ক্লাস 12-এর নাম্বার ক্যালকুলেট করবে। প্লাস তার সাথে সাথে ভবিষ্যতে তোমরা কি নিয়ে পড়াশোনা করবে তারও একটা ক্যারিয়ার গাইড ম্যাপ প্লাস তার ভিডিও আমি অ্যাড করে দেবো। ওকে বাই বাই অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর ক্লাস 12 রেজাল্ট। ওকে তোমার আগে রেজাল্ট দেখবে খুব সুন্দর হবে। ওকে বাই বাই অ্যান্ড বেস্ট অফ লাক।